গ্রাম পঞ্চায়েত অনুসারে জব কার্ডের কাজের প্রতিদিনের বেতন কত? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য প্রথমেই আমরা চলে আসব nrega.nic.in ওয়েবসাইটে। আসার পর পেজের একটু নিচের দিকে আমরা আসব। এখানে আমরা বেশ কিছু অপশন পাচ্ছি। আমরা এর মধ্য থেকে এখানে অ্যাট এ গ্ল্যান্স যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের পেজ আমাদের কাছে ওপেন হবে। উপরের দিকে আমরা এখান থেকে আমাদের প্রথমেই স্টেট অর্থাৎ আমাদের রাজ্য সিলেক্ট করব। তারপর এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা আমাদের ব্লক সিলেক্ট করব এবং সর্বশেষ এখান থেকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব। করার পর এখানে দেখুন ভিউ ডিটেলস অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে জব কার্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাব। তো তার মধ্যে থেকে আমরা আজকের ভিডিওতে যেটা জানতে চাইছিলাম যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অনুসারে জব কার্ডের প্রতিদিনের কাজের বেতন কত চলছে। এখানে দেখুন ফিনান্সিয়াল ইয়ার 2018-19 আছে, তারপর ফিনান্সিয়াল ইয়ার 2019-20 আছে, তারপরে এখানে দেখুন 2020-21 আছে, এখানে 2021-22 আছে, আর এটা যেটা চলছে সেটা হলো 2022-23। এই 2022-23 কত রেট চলছে প্রতিদিনের জব কার্ডের কাজের, তো সেটা আমরা দেখে নেব। এখানে দেখুন বলা হচ্ছে এভারেজ ওয়েজ রেট পার ডে পার পার্সেন 182.45 টাকা। হ্যাঁ বন্ধুরা, 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে জব কার্ডের প্রতিদিনের কাজের রেট হচ্ছে 182.45, যেটা এই গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। আমরা যদি অন্য কোনো গ্রাম পঞ্চায়েত দেখি, দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত আমি চেঞ্জ করে দিয়েছি, সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু এভারেজ রেট পার ডে দেখানো হচ্ছে 199.06। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের জব কার্ডের কাজের রেট পার ডে এভারেজ কত চলছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।